নদীর জলে কয়েন ফেললে সত্যি কি পূরণ হয় মনের ইচ্ছা? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যের সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এর আসল কারণ। নদীর জল বা কোনো হ্রদের জলে মনে মনে কিছু প্রার্থনা করে পেছন ফিরে চোখ বুজে কয়েন ছুঁড়ে ফেলার প্রথা প্রচলিত রয়েছে অনেক জায়গাতেই। এর ফলে মনের ইচ্ছা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস। অনেক জায়গায় কূপের জলেও এইভাবে কয়েন ফেলা হয়ে থাকে, কিন্তু এই বিশ্বাস মানুষের মনে গড়ে উঠেছে। তা জানেন কি, নদীর জলে অনেক কিছু ভাসিয়ে দেওয়ার রীতি প্রচলিত। যেমন হরিদ্বার বা বারাণসীতে গঙ্গার জলে প্রদীপ ভাসিয়ে দেওয়ার রীতি আছে, সেই রকমই নদীর জলে কয়েন ছুঁড়ে ফেলাও একটি প্রচলিত একটা রীতি। অনেক জায়গায় হ্রদ বা ঝর্ণার জলেও কয়েন ফেলা হয়ে থাকে, তবে এটা শুধু অন্ধবিশ্বাস নয়, এর পেছনে একটি ব্যাখ্যা কিন্তু অবশ্যই আছে। আমাদের দেশে নানা জাতের নানা ঐতিহ্য এবং নিয়ম নীতি প্রচলিত। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নানা প্রচলিত ধ্যান ধারণাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে চলেছেন, কিন্তু সেই রীতিগুলি যখন প্রথম প্রচলিত হয় তখন তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই কাজ করে। প্রজন্মের পর প্রজন্ম এই রীতি মেনে আস্তে আস্তে মানুষ তার সঠিক কারণ ভুলে যায় অনেক সময়, তখন শুধু রীতি হিসেবেই তা পালন করা হয়ে থাকে। নদী বা কোনো জলাশয়ের মধ্যে কয়েন ফেলার বিষয়টি ওই রকমই, এর পেছনে থাকা আসল কারণ হয়তো অনেকেরই অজানা। আসলে আগেকার দিনে তামার মুদ্রার প্রচলন ছিল। তামার মুদ্রা ব্যবহার করেই জিনিস কেনা বেচা করতেন সাধারণ মানুষ। বিজ্ঞান বলছে জল পরিশুদ্ধ করার জন্য তামা অত্যন্ত কার্যকরী, তাই আগেকার দিনে নদী পুকুর বা হ্রদে তামার পয়সা ফেলার একটি রীতি গড়ে উঠেছে। আসলে এইভাবে পয়সা ফেলে ওই জলাধারের জল শুদ্ধ করাই ছিল আসল উদ্দেশ্য। পরবর্তীকালে তামার পয়সার প্রচলন বন্ধ হয়ে গেলেও মনের ইচ্ছা পূরণ করার জন্য নদীতে পয়সা ফেলার রীতি চলে আসছে। এছাড়া জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নিজের পাপ ধুয়ে ফেলতে চাইলে নদীর জলে কয়েন বা অন্য কোনো জিনিস তাকে ভাসিয়ে দিতে হবে, সেই কারণেও অনেকে নদীতে তামার পয়সা ভাসিয়ে দেন। জ্যোতিষে এই কথাও বলা হয়েছে যে বহমান জল অর্থাৎ নদী ঝর্ণা বা সমুদ্রের জলের উপর কয়েন ভাসিয়ে দিলে তা আমাদের অশুভ প্রভাব থেকে মুক্তি দেয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।